হ্যালো গাইস, ওয়েলকাম টু জোনার অফিসিয়াল গেমিং চ্যানেল ক্রসবাস ড্রাইভিং সিমুলেটর গেমসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নতুন একটি গেমস আপনাদের সামনে খেলবো। আমরা দেখতে পাচ্ছি যে গেমটির মধ্যে যে কারগুলো ব্যবহার করা যাবে সেই কারগুলোর দৃশ্য এখানে দেখানো হচ্ছে। নতুন নতুন কার, আজকে একটি নতুন কার ড্রাইভ করব। এখানে ম্যান সিলেক্ট করে নিলাম, সিটি মোড সিলেক্ট করে নিলাম। আমি আজকে সিটি মোডের প্রথম লেভেলটি খেলবো। ধৈর্য সহকারে পুরো গেমটি দেখুন, অনেক ভালো লাগবে। এই গেমসটিতে নির্দিষ্ট কোনো টাইম দেওয়া নেই লেভেলগুলো কমপ্লিট করার জন্য, জাস্ট আপনি ফলো করবেন। তিরিশিনগরের রাস্তার পাশে যে ম্যাপটি দেখানো হয় সেই ম্যাপটি আপনি অনুযায়ী ড্রাইভ করলেই লেভেলগুলো কমপ্লিট করতে পারবেন। অনেক অসাধারণ একটি গেমস। এই গেমটিতে দুটি ক্যামেরা মোড আছে, প্রথমটিতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় এবং দ্বিতীয়টি সামনে থেকে ড্রাইভ করা যায়। ধৈর্য সহকারে পুরো গেমটি দেখুন, অনেক ভালো লাগবে। নতুন একটি গেমস খেলতেছি, অনেক ভালো লাগতেছে। গেমটির গ্রাফিক ডিজাইন অনেক সুন্দর। গেমটি সিটি মোডে থাকায় সিটির সৌন্দর্য ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। ইলু মার্কের মধ্যে দেখানো হচ্ছে বাস স্টপ, এখানে যাত্রী উঠবে বাসটিতে। আমরা দেখতে পাচ্ছি বাসটিতে একটি লার্কি উঠতেছে, তার নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে দেবো এই বাসটি ড্রাইভ করে। ধৈর্য সহকারে পুরো গেমটি দেখুন, অনেক ভালো লাগবে। এখনও যারা জোয়ান আরবি অফিসিয়াল গেমিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এখানে নতুন নতুন গেমিং ভিডিও আপলোড করা হয়। সামনে তিরিশিনগরে দেখানো হচ্ছে ডান পাশের রাস্তায় ড্রাইভ করতে হবে লেভেলটি কমপ্লিট করার জন্য। ধৈর্য সহকারে পুরো গেমটি দেখুন, অনেক ভালো লাগবে। অসাধারণ একটি গেমস। আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক ডিজাইন অনেক সুন্দর। গেমটির লেভেলটি কমপ্লিট করার জন্য নির্দিষ্ট কোনো টাইম দেওয়া নেই, আপনারা এটি অনেক সুন্দরভাবে ড্রাইভ করতে পারবেন। আপনাদের ড্রাইভিং স্কিল বৃদ্ধি করবে এই গেমটির মাধ্যমে। তিরিশিনগরে দেখানো হচ্ছে যে সামনের দিকে ড্রাইভ করে যেতে হবে এবং একটি রাস্তা দেখানো হচ্ছে তিরিশিনগরে, যেখানে দিয়ে ড্রাইভ করে লেভেলটি কমপ্লিট করতে হবে। তিরিশিনগরের রাস্তার পাশেই দেখানো হয় রাস্তার ম্যাপটি। সামনে ইউলু কালার মার্কের মধ্যে দেখানো হচ্ছে বাস স্টপ, যেখানে যাত্রী নামবে বাসটি থেকে। আমি চলে আসছি বাস স্টপে। এখন দেখতে পাচ্ছি একটি লার্কি নামতেছে বাসটি থেকে, এখানে লেভেলটি কমপ্লিট। ধৈর্য সহকারে পুরো গেমটি দেখুন, অনেক ভালো লাগবে। পরবর্তী 2 নম্বর লেভেলটি এখন খেলতে যাচ্ছি। প্রথমে বাসটি স্টার্ট করে নিলাম এবং এখানে দেখানো হচ্ছে যে গাড়িতে বসে থাকা সবাই সিট বেল্ট বাঁধার জন্য নির্দেশ করতেছে, সেটি আপনারা সিট বেল্ট বেঁধে নেবেন। সামনে টার্ন দেখতে পাচ্ছি, তিরিশিনগরে দেখানো হচ্ছে টার্ন। অসাধারণ একটি গেমস। এই গেমটি যদি আপনারা খেলতে চান অবশ্যই খেলতে পারেন। গেমটি খেলার জন্য গুগল প্লে স্টোরে লিখবেন ক্রসবাস ড্রাইভিং সিমুলেটর গেমস, তাহলে পেয়ে যাবেন গেমটি। সবার উপরে গেমটি ইনস্টল করে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই গেমটি খেলতে পারেন। সামনে রাস্তার টার্ন দেখতে পাচ্ছি এবং ইলু পার্কের মধ্যে দেখানো হচ্ছে বাস স্টপ, বাসটিতে যাত্রী উঠবে। এটি সাধারণত যাত্রী পরিবাহী একটি বাস। এটি গেমসটির 2 নম্বর লেভেল। অসাধারণ এই গেমস। গেমটির গ্রাফিক ডিজাইন অনেক সুন্দর। আমরা দেখতে পাচ্ছি গেমটিতে যে আকাশ দেখানো হচ্ছে, আকাশটির অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে গেমটিতে। দেখতে থাকুন আজকের এই মজাদার গেমটি, অনেক ভালো লাগবে। যারা গেমিং ভিডিও লাইক করুন, অবশ্যই সাথে থাকুন আমাদের গেমিং ভিডিও চ্যানেলে। অনেক নতুন নতুন গেম ভিডিও আপলোড করা হয়। যদি আপনারা চান এইগুলো গেমস আপনারা খেলতে পারেন, অনেক অসাধারণ গেমস। এই গেমটিতে দেখতে পাচ্ছি 2 নম্বর লেভেলটি কমপ্লিট, এখন 3 নম্বর লেভেলটি কমপ্লিট করব। প্রথমে আপনি স্টার্ট করে নেবেন বাসটি। পরবর্তীতে দেখতে পাচ্ছি যে সামনে ইলু মার্কের মধ্যে দেখানো হচ্ছে বাস স্টপ, যেখানে যাত্রী উঠবে বাসটিতে। এই ইলু মার্কের মধ্যে বাসটি দাঁড় করিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি বাসটিতে প্রথম দরজা দিয়ে 3 জন যাত্রী উঠতেছে, তাদেরকে নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে দেবো বাসটি ড্রাইভ করে। সাথে থাকুন, দেখতে থাকুন আজকের নতুন বাস গেমটি। এটি বাস স্ট্যান্ড, এখান থেকে যাত্রী উঠে এবং এখানে বাসটি রাখা হয়। এখানেও নির্দেশনা বলে দিচ্ছে যে সিট বেল্টটি বাঁধার জন্য অবশ্যই এগুলো আপনি বেঁধে নেবেন। এই গেমটিতে 2টি ক্যামেরা মোড আছে, আপনি চাইলে যে কোনোটি ব্যবহার করে গেমটি খেলতে পারেন। গেমটির গ্রাফিক ডিজাইন অনেক সুন্দর। গেমটিতে হরেন সিস্টেমটি অনেক অত্যাধুনিক সুন্দর। 3টি হরেন সিস্টেম আছে, আপনি যে কোনোটি যে কোনো সময় বাজাতে পারেন। গেটটি ওপেন করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে তিরিশিনগরে দেখানো হচ্ছে রাস্তার ম্যাপটি। এখানে বাইক চালক ভাই আসতেছিল, একটু ব্রেক করছে আমার গাড়িটি বার করানোর ফলে। এখন আমরা দেখতে পাচ্ছি পাশ দিয়ে এই রাস্তাটি সেট আপ করা আছে, যেখান দিয়ে আমি ড্রাইভ করে যাব লেভেলটি কমপ্লিট করার জন্য। ধৈর্য সহকারে পুরো গেমটি দেখুন। আমাদের ইউটিউব চ্যানেল জোয়ান আরবি অফিসিয়াল গেমিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই গেমিং চ্যানেলে নতুন নতুন গেমিং ভিডিও আপলোড করা হয়। গেমটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন গেম সম্পর্কে যে কোনো মতামত। আমরা দেখতে পাচ্ছি সামনে তিরিশিনগরে দেখানো হচ্ছে রুট ম্যাপ,
রুট ম্যাপটি আমি ফলো করে সামনের দিকে ড্রাইভ করে যাচ্ছি যাতে লেভেলটি কমপ্লিট করতে পারি। সামনে আরেকটা ট্রান দেখতে পাচ্ছি, তীর চিহ্ন আকারে দেখানো হচ্ছে। অনেক সুন্দরভাবে ড্রাইভ করে যাত্রীদেরকে নিয়ে যাচ্ছি তাদের গন্তব্যস্থানে। সামনে দেখতে পাচ্ছি তীর চিহ্ন আকারে দেখানো হচ্ছে লোক মার্কের মধ্যে বাস স্টপ, যেখানে বাসটি দাঁড় করাতে হবে এবং বাসটি থেকে যাত্রী নেমে যাবে এই গন্তব্যস্থানে। ধৈর্য সহকারে যারা পুরো গেমটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি বাসটি থেকে যাত্রী নেমে যাচ্ছে এবং এখানে লেভেলটি কমপ্লিট। থ্যাংক ইউ অল।